অন্য বছরের তুলনায় এবছর ইসলাম সাহেবে মানুষের আগমন অনেক বেশি, এটার কারণ কি? নওসাদ সিদ্দিকি, প্রথম কথা হচ্ছে ফুরফুরা শরীফের 21-22-23 ফাল্গুন ইসালে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মকবুল ইসালে সওয়াব। আমি আমার ভাই নওসাদ সিদ্দিকী ভাইজানের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব কোনো ব্যক্তির, কোনো নির্দিষ্ট ব্যক্তি, সে আমি হই অথবা নওসাদ ভাইজান হন অথবা আব্বাস ভাইজান হন অথবা আমার কোনো চাচাজান হন বা কেউ হন, কারোর জন্য ফুরফুরা শরীফ ইসালে সওয়াবের লোকের কোনো বিষয়টা নয়। ফুরফুরা শরীফে আসেন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির মেহমান, যারা আসছেন সবাই দাদা হুজুর রহমাতুল্লাহ মুহাব্বতে আসছেন। আজকে মাশাআল্লাহ সারা পশ্চিমবঙ্গ ব্যাপী দাদা হুজুর রহমতুল্লাহ সিলসিলার যে খিদমত চলছে, সেই খিদমাতের ফলস্বরূপেই লোকজন বাড়ছে বলে আমি মনে করি, ওটা অন্য কারোর জন্য হচ্ছে বলে তাই মনে করি। আজমির শরীফে যখন যাওয়া হয় ফুরফুরা শরীফের নাম বলার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু কাজ থেকে বিরত রাখে, হ্যাঁ, যারা ফুরফুরা সিলসিলা হয়, জি জি, এই কারণটা একটু বিশ্লেষণ। এর কারণ হচ্ছে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার জীবদ্দশাতে পুরো উত্তর ভারত জুড়ে একটা আধ্যাত্মিক জার্নি তিনি তার মুরিদদের সাথে নিয়ে করেছিলেন, একটা আধ্যাত্মিক সফর। সেই সফরের মধ্যে তিনি ভারতবর্ষের উত্তর ভারতের বিভিন্ন মাজারে, বিভিন্ন অঞ্চলে তিনি গিয়েছিলেন, সেখানে গিয়ে জিয়ারত করেছিলেন, এবং সেই জিয়ারতের মধ্যে আজমির শরীফে হযরত সাইয়েদুনা ও মাওলানা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাজারও ছিল। সেখানে গিয়ে যখন দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি দেখেন ওখানে যেভাবে শিরক বিদআত চলছে, কবরে সেজদা দেওয়া চলছে, এই সমস্ত কাজগুলো যখন চলছে, তখন দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে এইগুলোর কোনো ইসলামের চূড়ান্ত বিরোধী, এগুলো তোমরা বন্ধ করো। তখন তারা অস্বীকার করে এগুলো বন্ধ করতে। তখন দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে তোমরা চোখ বন্ধ করো, তোমরা যার মাজারে এসেছো তার পক্ষ থেকে তোমরা শুনে নাও কোনটা ঠিক কোনটা ভুল। তখন তারা সকলে চোখ বন্ধ করেছিলেন এবং মুরাকাবায় বসেছিলেন সেখানে। তখন তাদের কাছে ওই মুরাকাবার হালাতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সাথে রুহানি সাক্ষাৎ হয়েছিল এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেদিন বলেছিলেন যে বাঙ্গালের যে আলেম ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ যে কথাটা বলছেন সেটা ঠিক বলছেন। তো সেই থেকে ওখানে একটা পরম্পরা চলছে, একটা ট্র্যাডিশন চলছে যে ফুরফুরা শরীফের মানুষ তারা হক সিলসিলা অনুসারী তারা মাজারে যায়, মাজারে যেতে পছন্দ করে, মাজারে জিয়ারত করতে পছন্দ করে, সেখানে গিয়ে তারা পীরের রুহানি ফয়েজ হাসিল করতে পছন্দ করে, কিন্তু তারা মাজারে গিয়ে শিরক পছন্দ করে না, শিরক থেকে তারা দূরে থাকে। তো সেই জন্য ওই দিকে শ্রদ্ধা রেখেই ওখানকার মানুষজন ফুরফুরা শরীফের যারা আছেন তাদের প্রতি এই শ্রদ্ধাটা বজায় রাখেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমান সময়ে আমাদের বাংলা থেকে অনেক মানুষ যাচ্ছেন, তারা বলছেন আমরা ফুরফুরা শরীফ থেকে এসেছি, অথচ তারা ফুরফুরা শরীফের যে ট্র্যাডিশন, অর্থাৎ মহিলাদেরকে মাজারের মধ্যে না নিয়ে যাওয়া, মহিলাদেরকে হিজাব পর্দার মধ্যে রাখা এবং নিজেরা নিজেদের সুন্নাতি লেবাস পরা, এই সমস্ত ফুরফুরা শরীফের যে কালচার, এই কালচারকে ছেড়ে দিয়ে তারা দেখা যাচ্ছে সেখানে গিয়ে সেখানকার কালচারে মিশে যাচ্ছেন। তাদেরকে সেজদা করো না, মানে জোর করে করাতে হচ্ছে না, তারা নিজেরাই অনেকে সেজদায় নেমে যাচ্ছেন। যদি এটা হতে থাকে তাহলে ফুরফুরা সিলসিলার যে সম্মান ওখানে আছে সেটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। তো সেই জন্য ওই যেমন আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলীর যে সম্মান সেটাকে আমরা যেভাবে সেলিব্রেট করব, তার সাথে সাথে আমরা সাবধান হব এমন কোনো কাজ করা থেকে যে কাজগুলো ওখানে আমাদের সম্মানকে নষ্ট করে এবং আল্লাহর দরবারে আমাদের শান সওকাতকে নষ্ট করে। তো সেই জন্য এই ধরনের কাজ আমরা করব না আর কি। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন মুজাদ্দিদ, একজন মুজাদ্দিদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কর্মক্ষমতা অনুযায়ী আল্লাহ তাআলা তাকে নির্দিষ্ট জায়গাতে আল্লাহ তাআলা নির্ধারণ করেন। একজন মুজাদ্দিদ নিজের ইচ্ছাতে, শুধু মুজাদ্দিদ কেন, কেউই নিজের ইচ্ছাতে কিছু করতে পারে না। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যে অঞ্চলে কাজ করেছেন এটা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা যে জায়গার জন্য কবুল করেছেন সেই জায়গার জন্য তিনি কাজ করেছেন। নাহলে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ প্রাথমিকভাবে যখন আরবে গিয়েছিলেন সেখানে গিয়ে প্রায় 1 বছর সময় থেকেছেন, সেখানে তিনি মিশেছেন, এবং পরবর্তীকালে যখন দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হজে গিয়েছেন তখন দাদা হুজুর রহমাতুল্লাহকে বিশেষ সম্মান সেখানে প্রদর্শন করা হয়েছে। এমনকি আল মাওজুয়াত কিতাবের মধ্যে, যেটা বর্তমানে একটা ফেক বাজারে ফেক তরজমা চলছে, আমি মনে করি এটা একটা
ভুল তরজমা বর্তমানে বাজারে যে তরজমা চলছে এটা তরজমার নামে অন্য ব্যক্তির কথা ঢোকানো একটা ফেক বাংলা আল মাউযুআত বাজারে আছে অরিজিনাল আল মাউযুআতে মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির হজ সফরের আলোচনাটা আছে যেটা বাংলা অনুবাদক ইচ্ছাকৃতভাবে অনুবাদ করেননি ইচ্ছাকৃতভাবে সেটাকে নষ্ট করে দিয়েছেন সে আলোচনা করেননি যদি অরিজিনাল আল মাউযুআত কিতাব দেখা যায় তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ পর্যন্ত মেজলা হুজুর রাহমাতুল্লাহ তিনি যখন হজের সফরে গিয়েছিলেন স্বয়ং আরবের বাদশা মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহকে দাওয়াত করে নিজের বাড়িতে বসিয়ে নিজের খাস মেহমানখানায় বসিয়ে এই সেই সময় তার সঙ্গে কথোপকথন করেছেন তাকে দাওয়াত করে তাকে সসম্মানে খাইয়েছেন তাহলে এখান থেকে বোঝা যায় যখন আরবের বাদশা মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহকে ডেকে এত স্বাগত জানাচ্ছেন এমনকি সৌদি আরবের যে বিখ্যাত তৎকালীন সময়ের মক্কা শরীফের যে বিখ্যাত মাদ্রাসা মাদ্রাসা সওলাতিয়া ওই মাদ্রাসাতে যখন মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ গিয়েছিলেন তখন হুজুর কিবলা রাহিমাহুল্লাহর হাত থেকে একটা তাকরিজ একটা মানে ওখানকার হুজুরের একটা মতামত সেখানে নেওয়া হয়েছিল তো এখান থেকে বোঝা যায় দাদা হুজুর রাহমাতুল্লাহর শান শওকাত শুধুমাত্র বাংলা নয় আরবে পর্যন্ত গিয়ে পৌঁছেছিল এর সাথে সাথে মক্কা শরীফে মদিনা শরীফে খোরাসানে বুখারাতে বিভিন্ন জায়গাতে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলীহের খলিফা ছিলেন মুরিদ ছিলেন তবে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলীহের মূল লক্ষ্য ছিল বাংলা কারণ সারা বিশ্বের বুকে তখন ইসলামের খেদমত চূড়ান্তভাবে হতে থাকলেও বাংলার বুকে সেই সময় বিদাত শির্ক অনৈসলামিক কালচার খ্রিস্টান মিশনারিদের যে সমস্ত প্রচেষ্টা মানুষকে খ্রিস্টান করার প্রচেষ্টা লালন ফকিরের অনুসারীদের ফকিরি মতের প্রচার এই সমস্ত করে আমাদের বাংলার মুসলমানদের দিকে কেউ নজর দিচ্ছিল না আল্লাহ তাআলা দাদা হুজুর রাহমাতুল্লাহকে বাংলার মুসলমানদের খেদমতের জন্য কবুল করেছেন সেই জন্য তিনি বাংলাতে বিখ্যাত তবে সারা আরবে আজমে দাদা হুজুর রাহমাতুল্লাহর প্রচার আছে আরও উল্লেখ করে দিয়ে এগুলো তথ্য কোনো গল্প নয় যখন আমাদের পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহিমাহুল্লাহ হুজুর ইন্তেকাল করলেন তার ইন্তেকালের পরে সারা বিশ্বের মুসলিমদের অন্যতম শ্রেষ্ঠ প্রাণকেন্দ্র মিশরের জামে আল আজহার বিশ্বের সবথেকে বড় মুসলিম ইউনিভার্সিটি সেখানে দাদা মেজরা সাইফুদ্দিন সিদ্দিকী রাহিমাহুল্লাহ তার স্মরণে একটা দোয়ার মজলিস পর্যন্ত করা হয়েছিল তাহলে এখান থেকে বুঝতে পারছেন কত সম্মান আল্লাহ তাআলা দিয়েছিলেন দাদা হুজুর রাহমাতুল্লাহর নামে ইন্টারন্যাশনাল সেমিনার হলো সেখানে মদিনা শরীফ থেকে মদিনা শরীফের শায়েখ এসেছিলেন তারপরে সুইজারল্যান্ড থেকে একজন ব্যক্তি এসেছিলেন তারপরে মিশর থেকে ওনার নাম হচ্ছে যত সম্ভব গামাল বলে একটা নাম ওনার হজরত শেখ গামাল তিনি ওখানকার দাওয়া ডিপার্টমেন্টের আল আজহারের দাওয়া ডিপার্টমেন্টের তিনি প্রধান তিনি এসেছিলেন বক্তব্য রেখেছিলেন তারা দাদা হুজুর রাহমাতুল্লাহর জীবন সম্পর্কে বলেছেন এখান থেকে বোঝা যায় দাদা হুজুর রাহমাতুল্লাহর প্রচার প্রসার বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় বাংলাতে তার প্রচার প্রসার আল্লাহ তাআলা আসমানের সূর্যের মতো উচ্চ করেছেন এবং সারা বিশ্বে আল্লাহ তাআলা তার প্রচার প্রসার রেখেছেন দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদদের কাছে আমার বার্তা যে ইসলাম ধর্ম এটা কখনো মানে কোয়ান্টিটি নয় এটা সবসময় কোয়ালিটিতে বিশ্বাস করে আমরা সবসময় চা প্রচুর হুজুম হয়ে যাবে লোকের এটার থেকে বড় কথা কিছু সভ্য সুন্দর সুশিক্ষিত এবং আল্লাহর ইবাদত বান্দেগি করা ব্যক্তি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবে আসুক তো সেটা অনেক বেশি জরুরি মনে রাখবেন দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব এটা কোনো মেলা নয় এটা কোনো ওরস নয় এটা কোনো মানে যাবতিক অনুষ্ঠান নয় ফুরফুরা শরীফের পীর আবুবকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহে বাংলার ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য এই ইসালে সওয়াবের মাহফিল কায়েম করেছিলেন দাদা হুজুর রাহমাতুল্লাহ নিজের ওসিয়াত নামাতে বলেছেন যে আমার এই ইসালে সওয়াব আমার সবরেসানি আমার মুরব্বির সবরেসানি বা আমার পীরের সবরেসানি নয় এই ইসালে সওয়াব এটা মানুষকে ইসলামকে শিক্ষা দেওয়ার জন্য এই অনুষ্ঠান তো সেই জন্য আগামী বছর থেকে যারাই ফুরফুরা শরীফে আসবেন আপনারা মনে রাখবেন যে এটা আপনাদের একটা রুহানি সফরের জন্য আসছেন আমি এটাকে তীর্থযাত্রা বলবো না এটা তীর্থযাত্রা বললে এটা একটা ভুল কথা হয়ে যাবে এটা তীর্থযাত্রা নয় বরং এটা একটা রুহানি সফর এমন একটা সফর যে সফরের মধ্যে দিয়ে দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ সহ পাঁচ হুজুর কিবলা রাহমাতুল্লাহ সহ তাদের আওলাদ সহ ফুরফুরা শরীফে 700 বছর ধরে যে ইসলামিক ট্র্যাডিশন আছে বড় বড় আল্লাহর ওলিরা এখানে শুয়ে আছেন এই সফরে তাদের রুহানি ফায়েজ হাসিল করার একটা নিয়ত আমাদের রাখা উচিত যে আমরা মাজারে যাচ্ছি জিয়ারতে যাচ্ছি তাদের রুহানি ফায়েজ নেব এটা আমাদের মাথায় রাখতে হবে তবে সেই দিকে লক্ষ্য রেখে কিছু বেয়াদবিমূলক কাজ থেকে আমি বারবার নিষেধ করব যে এগুলো আমরা সিলসিলা মানুষেরা করব না প্রথম হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি আমাদের দায়িত্বশীল হতে হবে
দ্বিতীয়ত জিকিরের মজলিসের প্রতি দায়িত্বশীল হতে হবে ফুরফুরা শরীফের বড় দরবার এবং ছোট দরবারে মাগরিব বাদ জিকিরের মজলিস হয় সকলকে বলবো আমি যে আপনারা জিকিরের মজলিসে বসুন এর স্বাদ অনুভব করার চেষ্টা করুন লক্ষ্য করা যায় মাগরিবের নামাজের পর মসজিদ থেকে যখন বলা হচ্ছে যে আপনারা বসুন জিকির করবেন তারপরেও দেখা যাচ্ছে যে মানুষজন উঠে পড়ছেন কোনো কাজ ছাড়াই উঠে পড়ছেন যেন জিয়ারাত করা ঘোরা হালুয়া মনসুর মিঠাই কেনাটাই যেন সব থেকে বড় অথচ এখানে এসেছেন আপনার রুহানি সফরের জন্য আল্লাহর জিকিরের জন্য মনটাকে আল্লাহর প্রতি নিবেদিত করার জন্য সেটার জন্য জিকির একটা অনেক বড় মাধ্যম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ সহ চার তরিকার সমস্ত পীর মাসা এক জিকিরের প্রতি গুরুত্ব দিয়েছেন সেই জন্য আপনারও জিকিরের প্রতি গুরুত্ব দেবেন আর একটা জিনিস শুধু ফুরফুরা শরীফে ইসালে সওয়াব নয় যে কোনো সময়তে ফুরফুরা শরীফে মহিলাদের আনাগোনা প্রচণ্ডভাবে বাড়ছে এটা চূড়ান্তভাবে বিদআতের লক্ষণ আজ পর্যন্ত যে সমস্ত দরবারগুলোতে যে সমস্ত জায়গাগুলোতে মহিলাদের আনাগোনা বেড়েছে প্রত্যেকটা জায়গাতেই লক্ষ্য করা গেছে যে সেখানে বিদআতের প্রচলন বেড়েছে কথা বুঝতে পেরেছেন এইখানে সেই জন্য দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির লেখা তার সই স্বাক্ষরযুক্ত আল কৌলুল হক কিতাবের মধ্যে তিনি পরিষ্কার বলেছেন যে পীরের দরবারে পীরের মাজারে মহিলাদেরকে আনবেন না ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে একটা গাইডলাইন তৈরি করে দিয়েছেন সেই গাইডলাইনের মধ্যে বলে দিয়েছেন মহিলাদেরকে মাজারের মধ্যে নিয়ে আসা জিয়ারতের জন্য নিয়ে আসা মজলিসে নিয়ে আসা এটা হারাম এবং নাজায়জ কাজ তো সেই জন্য মহিলাদেরকে না নিয়ে আসার জন্য আমি বারবার আহ্বান করব যে মহিলাদেরকে ফুরফুরা শরীফে নিয়ে আসবেন না বিশেষ করে অন্য সময় তো নিয়ে আসবেন না প্রয়োজনে যদি নিয়ে আসতে হয় ফুরফুরা ইসালে সবে মোটেই নিয়ে আসবেন না এই ভিড়ের মধ্যে যেখানে বেটা ছেলেদের এত ভিড় সেখানে মহিলাদের ভিড় ঠেলানো এটা সম্পূর্ণভাবে হারাম হবে আমাদের এটা থেকে বাঁচতে হবে তো এই জন্য এটার প্রতি আমার নিবেদন থাকবে এইগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো ফুরফুরা দরবার শরীফে আসলেই মনসুর মিঠাই হালুয়া টালুয়া নিয়ে যাই আমাদের এখনও আমার গ্রামের কথা বলছি আমরা যখন ফুরফুরা দরবার শরীফে আসি বলে যে ফুরফুরা দরবার শরীফ থেকে সিন্নি নিয়ে আসবে মিঠাই মিষ্টি না সিন্নি ভাইজান এই এই বিষয়গুলো আমি মানে দেখুন আমি একটা সহজ কথা বলি ওই ফুরফুরা শরীফে হালুয়া মনসুর মিঠাই যা পাওয়া যায় এটা এর মধ্যে ফজিলাতান এতে কিছু দেওয়া নেই এতে ফজিলাতান এতে কিছু দেওয়া নেই শুধু তাই নয় মক্কা শরীফ মদিনা শরীফের মক্কা শরীফের খেজুর এবং আবে জামজাম ছাড়া এবং অন্যান্য কিছু মুতাবাররাক জায়গার মুতাবাররাক কিছু খাবার ছাড়া সাধারণভাবে এই খাবারগুলোতে যেমন আজমির শরীফ থেকে যে সাদা দানাগুলো নিয়ে আসা হয় এইগুলোর মধ্যে এগুলো আপনার সুগার বাড়াবে অন্য কিছু নয় পরিষ্কার কথা এগুলো খেয়ে আপনার সুগার বাড়বে ঠিক আছে অন্য কিছু হবে না তো সেই জন্য এইগুলো আসল যদি ফুরফুরা শরীফের সিন্নি পেতে চান তবে দাদা হুজুরের মাজারে গিয়ে তার রুহানি ফায়েজ হাসিল করুন এটা ফুরফুরা শরীফের সিন্নি এটা ফুরফুরা শরীফের তাবারুক খাবারের ব্যবস্থা খাবার খাওয়া যে কোনো খাবার খাওয়া এটা বেদাত নয় এটা হারাম নয় এটা খারাপ কিছু নয় আপনি চাইলে ফুরফুরা শরীফের কেন যে কোনো জায়গার খাবার কিনে খান যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো যেটা হালাল আপনি খান কিন্তু এটা খাওয়াতে এই সমস্ত খাবার খাওয়াতে বিশেষ ফজিলত আছে বিশেষ সওয়াব আছে এইটা ধারণা করা বেদাত এটা থেকে আমরা দূরে থাকবো ফুরফুরা শরীফে এসে আমি এমন না যে ফুরফুরা শরীফে হালুয়া মনসুর মিঠাইওয়ালাদের ব্যবসা বন্ধ করতে চাইছি তারা করছেন করুন আপনারা শখ করে এখানে এসে কিনে নিয়ে যেতে চান অন্য কোথাও পাওয়া যায় না এখানে পাওয়া যায় এখান থেকে কিনে নিয়ে যে খেতে চাইছেন খান কিন্তু ওটার জন্য ফুরফুরাই আসছেন এই নিয়ত মনে করবেন না ফুরফুরাই এসেছেন আল্লাহর ওলিদের সহবত নিতে আল্লাহর ওলিদের রুহানি ফায়েজ নিতে সেটাই ফুরফুরা শরীফের সবথেকে বড় তাবারুক